গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তোমাদের সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে দেখো চায়ের জল বসে গেছে, তার মাঝখানে ভাবলাম বাসনগুলোও গুছিয়ে নিই। তো সকালবেলা উঠে না প্রচণ্ড গরম লাগছে, আর গরমকালে তো গরম লাগবেই, মানে ঠান্ডা আর কোথায়, তাই না? চারিদিকে সবাইকে সতর্ক করে দিয়েছে যাতে এই গরমকালে সবাই মোটামুটি বুঝে শুনে বাইরে বেরোনো হয়, তো চেষ্টা করছি। তারপরেও তো আমরা যদিও ঘরে বসে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো, কিন্তু যারা বাইরে কাজে যায় তাদেরকে তো যেতেই হবে, তাই না? তো সবাই একটু সাবধানে থেকো, গ্লুকন ডি, নুন চিনি, জল, মানে যা যা নেওয়া দরকার সমস্ত কিছু সাথে রেখো, এটাই বলবো। আর সূর্য দেবতা আমাদের ওপর সত্যি ভীষণ রুষ্ট হয়ে গেছে। তো দেখো বাসনগুলো সব গুছিয়ে নিলাম, থালার জায়গায় থালা, বাসনের জায়গায় বাসন, মানে হাঁড়ির জায়গায় হাঁড়ি কড়াই, আর এদিকে সমস্ত কিছু জায়গা মতো রেখে দিলাম। রেখে এবার এইটা একটু ফাঁকা করে নেব, ওপরে যে কাপড়টা দেওয়া আছে সেটাকেও রেখে আসবো, ওটা ধুতে হবে। আর চায়ের এবার চা চিনি সমস্ত কিছু দিলাম, মানে চাটা দিলাম, চিনিটা পরে মিক্স করব। তো চাটা কমপ্লিট হয়ে গেছে, এবার দুটো কাপের মধ্যে চাটা ঢেলে নিলাম। তো মা ওপরেই ছিল, মা গেছিল সকালবেলা উঠে ছাদে জল দিতে, আর ছাদগুলোরও ভীষণ খারাপ অবস্থা। ওদেরকে সকাল বিকেল দুপুর তিনবেলা, মানে রাত্রেবেলা তো মা যথারীতি ওদের স্নান করাচ্ছে, সকালবেলা উঠে ওদের জল দিচ্ছে, দুপুরবেলাটা দিচ্ছে না, কারণ দুপুরবেলা ওই গরমের মধ্যে জল দিলে ছাদেরও ক্ষতি হবে আর এদিকে গাছেরও ক্ষতি হবে। তো জল এখনো ওঠেনি, তো এখন অনেকটাই সকাল আর কি। আর এখন এদিকে চা খেয়ে নিচ্ছি, তো মা আমাকে বললো একটা রুটি খেয়ে না, আমি বললাম রুটি আমি খাবো না। তো তারপরে বললো যে না, আমি দেখো মাকে রিটার্ন দিয়ে দিলাম রুটি, মা আবার আমাকে রুটিটা দিয়ে দিল। তো বললো যে খাও, একটা খাও রুটি, মানে চায়ের সাথে ভালো লাগবে। তো মা বলছে যে আমি খাবো না, আমার ভালো লাগছে না, আমি একটাই খাবো। পেস্তাকে দিল, আমি খেলাম আর মা খেলো, আর এদিকে আমরা আমাদের মতো গল্প করছি। তো মেয়ে রাত্রেবেলা কি কি করেছে সেগুলোই আর কি মাকে গল্প শোনাচ্ছি। আর এই গল্প খানিকক্ষণ চললো, তারপরে উজ্জ্বল বলল আমাকে কি আজকে ওঠাবে, না তোমরা তিনজনে মিলে গল্পই করতে থাকবে। মাকে বলল তুমি কি একটু বাজারে যাবে? মা বলছে কেন, কি আনতে হবে বল? বলছে তুমি আমাকে একটু মানে মাংস এনে দাও। আমি বললাম তাহলে এক কাজ করো, ও আগের মাসে আমাকে বলেছিল, মানে প্রত্যেক মাসেই বলে যখন প্রথম মাইনেটা পাই মাসের প্রথমে, আমাদের তো মাসের প্রথমে না, আমাদের মাসের শেষের দিকে আসে, তো তখন বলেছিল প্রত্যেক মাসেই বলে যখন মাইনেটা পাবে আমাকে না, মানে মাইনে পাওয়ার সাথে সাথে আমাকে একটু মাটন খাইয়ে দিও, প্রত্যেক মাসে বলে। আগের মাসেও এর ব্যতিক্রম হয়নি, তখনও বলেছিল। তো আগের মাসে সেটা সম্ভব হয়নি যে নিজেরা খাবো বা কাউকে নিমন্ত্রণ করে খাওয়াবো, হ্যাঁ তবে একদিন মুরগির মাংস খেয়েছিলাম। আর এই মাসে বললাম যে না, মাসের প্রথম শেষে করে লাভ নেই, যখন আসবে তখনই তোমাকে আমি এবার মাটন খাওয়াবো, তারপরে দেখা যাবে, না হয় দুদিন বেশি ডাল টাল খেয়ে নেব। তো সেই অনুযায়ী আর কি। তো মা বললো আচ্ছা ঠিক আছে, আমাকে টাকা দাও, মাংসটা নিয়ে আসি। তো ওদিকে সবার বাড়িতে, যার যার বাড়িতে ফোন করে বলে দেওয়া হয়েছে যে আজকে যেন রান্নাবান্না না করে, আজকে সবাই এই বাড়িতেই খাওয়া দাওয়া হবে। আর দিদি ভাইদেরও বলে দেওয়া হয়েছে যে তোরা এবার আজকে এই বাড়িতে এসে খাবি, জামাইবাবুটা পাঠিয়ে দেবো আর দিদি দিদি ছেলে ওরা এসে এখানে খাবে। তো বললো আচ্ছা ঠিক আছে। তো মাকে বাজারে পাঠিয়ে দিলাম, আর এদিকে কর্তামশাইকে উঠিয়ে দিয়ে ওকে ব্রাশ ট্রাশ ধরিয়ে দিয়ে আমি এদিকে আমার কাজগুলো করছি। টেবিলের কভারটা তুলে নিলাম, একটু ফাঁকা ফাঁকা ভালো লাগছে দেখতে। আসলে মানে চেঞ্জ আমাদের প্রত্যেকটা জীবন মানুষের জীবনেরই দরকার, প্রতিটা জিনিসেরই চেঞ্জ দরকার আর কি। সেটাই মাঝে মাঝে করি, একটু উল্টো পাল্টা করে সাজিয়ে দিই, ভালো লাগে। তো টেবিলটা দেখলাম একটু নোংরা হয়েছে, আর ওই কভারটা পেতেছিলাম নিচটা না পুরো সাদা হয়ে গেছে। তো একটু জল দিয়ে মানে ভিজিয়ে কাপড়টা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিলাম, ব্যাস এবার এই রানারটা পেতে দিলাম, ব্যাস এবার একটু সিম্পল লাগছে, ভালো লাগছে বেশ। তারপরে এবার ঘরের কাজকর্ম স্টার্ট করলাম, কর্তামশাইকে মাঝখানে আবার একটু জল দিলাম, ওষুধ দিলাম, তো এই সমস্ত আর কি রয়েছেই। আর আমার আমি এই টেবিলের তলাটা আমাদের পেস্তার জন্য কখনোই ঝাড় দিতে পারি না, মানে যখনই টেবিলের তলাটা ঝাড় দিতে আসি তার আগে ঢুকে ওখানে শুয়ে থাকবে, কি আর করা যাবে, যেদিন থাকে না সেদিন ঝাড় দিই, আর নয়তো দুপুরবেলা একবার ঝাড় পড়ে তখন ঝাড় দিয়ে নিই। তো এই যে এবার মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে, সার্ফ দিয়ে আজকে সুন্দর করে ঘরটা মুছছি। সার্ফ দিয়ে প্রতিদিন মোছা হয় না, প্রতিদিন মুছলে আবার টাইলসগুলো খারাপ হয়ে যাবে, তো মাঝে মধ্যে সার্ফ দিয়ে মুছে দিই, সার্ফ বা একটু শ্যাম্পু যদিও দেওয়া হয় না মাঝে মাঝে। আমি কী করি জানো তো, শ্যাম্পু মানে দিই না আসলে, কিপটেমি করি,
আর শ্যাম্পু দেবো টাইলসে, কেমন একটা যেন লাগে আমার যে টাইলসে ফ্লোর মুছতে শ্যাম্পু ইউজ করব। আমি মাঝে মাঝে একটু একটু হ্যান্ড ওয়াশ দিই, একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে তারপরে ফ্লোরটা মুছি, ভালো পরিষ্কার হয়। আর মানে বেশিরভাগই আমি সার্ফ দিয়েই মুছি। তো রান্নাঘরটাও মুছে নিলাম, আর এবার এই ঘরে এসে চাদর পাতাই ছিল, তারপর থেকে আর একটা চাদর পেতে নিলাম, আজকে আর এটা কাচবো না। তো নোংরা হলে দুটো একসাথে কেচে দেবো, কারণ এই ঘরে তো এর মধ্যে শোয়া হয়নি। তো এমনি দেখতে খারাপ লাগছিল, আসলে দেখবে বৃষ্টি না হলে না গরমকালে ধুলো বালি কোথার থেকে যে উড়ে আসে নিজেরাও বুঝতে পারবে না। মানে ঘর বন্ধ রাখবে, তারপরে দেখবে সারাদিন পর তোমার কোথার থেকে এত নোংরা তুমি নিজেও জানতে পারবে না। এদিকে অনেকটা দূর কাজ এগিয়ে নিয়েছি, এদিকে দেখো এবার আমি সিঁড়ি টিড়িগুলো মুছে নিচ্ছি। আর এখন এই রোদের মধ্যে আমি ছাদে কিছুতেই যাব না, মানে আমাকে কেউ যদি টেনে হিঁচড়েও নিয়ে যায় তাও মনে হয় আমি যাব না, এত পরিমাণে রোদ দিয়েছে। মুজনও মা 7 সকালে উঠে আগে গিয়ে জলটা দিয়ে আসে। তো কিছু কিছু জামাকাপড় যেগুলো বাসি জামাকাপড় ওই ছেড়ে সিঁড়ির ওপরে রেখে দিই, তো ওই আর কি সিঁড়ির ওপরেই রয়ে যায়। তারপরে মেয়ের কিছু জামাকাপড়, উজ্জ্বলের জামাকাপড়, ওগুলো সিঁড়ির ওপরে থাকে যখন বালতি হাতের কাছে থাকে না, পরে আবার বালতি পেলে বালতিতে রেখে দিই পরে কাচার জন্য। আর এবার এই সিঁড়িটা ঝাড় দিচ্ছি, সিঁড়িটা প্রচণ্ড মানে ভালোই নোংরা হয়েছে। প্রতিদিনই ঝাড় দিই, প্রতিদিন মুছি, তোমরা দেখো তারপরে যে এত নোংরা ঘরে কোথা থেকে জমে সত্যি বলছি আমি নিজেও জানি না, মানে নিজে তার হিসাব খুঁজে পাই বেড়াই যে কোথা থেকে এত নোংরা হয়। তো এই আর কি, ঘর বাড়ি থাকলে জানলা কপাট থাকলে হবেই, ধুলো বালি আসবেই, হয়তো পাশের কোথাও কেউ ঝাড় দিচ্ছে ছাদে বা নিচে নোংরা উঠছে সেগুলো জানলা দিয়ে চলে আসলো, এটা হয়, এটা কিছু করার নেই। বিশেষ করে এগুলো গ্রামের বাড়িতে ভীষণ হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ওই মাটির ফ্লোর ছিল, তো আমাদের বলতো ডোয়া, মানে উঠোনের চার সাইডে, ঘরের চার সাইডে উঁচু উঁচু মতো করা হতো, ওগুলো ওগুলো প্রায় দিনই লেপতে হতো, হয় আমি লেপতাম নয়তো আমার দিদি লেপতো, মানে এইভাবে আমরা করতাম। তো ওই জন্য আর কি থাকতো ভালো। আবার যখন পরিষ্কার করতাম না, মানে অনেক ধরো পড়াশোনা চাপে করতে পারলাম না, বা আবার দিদির যখন বিয়ে হয়ে যায়, তার আগে পর্যন্ত দিদি করতো, দিদির বিয়ে হয়ে যাওয়ার পর আমি করতাম, তখন ওই কি হতো বলতো, পড়াশোনার চাপে ধরো আজকে সময় পেলাম না, সপ্তাহে 2 দিন করে মুছতাম, ওই 2 দিন যতদিন না আসতো ততদিন তার আগে পুরো ধুলোই ধুলোকার হয়ে যেত, মাটি পুরো ঘর ঝাড় দিলেই মনে হতো কোথার থেকে এত ধুলো আসছে, এরকমই ব্যাপার। তো সব কাজ কমপ্লিট করে দেখো ঢক ঢক করে জল খাচ্ছি, মানে একটু ঠান্ডা একটু গরম জল মিশিয়ে নিলাম, ঢক ঢক করে এক নিঃশ্বাসে 1 গ্লাস জল শেষ, মানে বসতেও ইচ্ছা করলো না যে বসে একটু জলটা খাই। উজ্জ্বলকে এখনো বসিয়ে দিয়ে এসেছি, মানে ওকে স্নানদান করাচ্ছি, তার মাঝখানে মেয়ের কাজগুলো করাচ্ছি, মেয়েকে এখানে হোমওয়ার্ক দিয়েছি, সেগুলো আসলে নতুন সিলেবাস শুরু হয়েছে তো আবার নতুন করে পড়া স্টার্ট করতে হবে, একটু ধরিয়ে দিতে হবে, না হলে ওর পক্ষে সম্ভব নয়। বাইরে রোদ দেখো, মনে হচ্ছে গাছের পাতা সব পুড়ে যাচ্ছে। তো তারপরে এখানে ওকে একটা পড়া দিয়েছিলাম, তো সেই পড়াটাই এবার ও আমাকে বলছে আমাকে ধরো, তো প্রথমে ধরলাম, তারপরে ওকে লিখতে দিলাম, লেখালে না কি হয় বলতো, বানানগুলো ওয়ার্ডগুলো সব ঠিকঠাক লিখতে পারে, না হলে সব বানান ভুল লিখে দেয়, পরীক্ষার খাতায় যখন দেখবো তখন ও বানান ভুল লিখে দেবে, মানে হয় আর কি, এটা সব বাচ্চাদেরই হয়, এমন নয় যে শুধু ওরই হয়, সবারই হয়। তো যত প্র্যাকটিস করবে যত লিখবে তত বানানটা ঠিকঠাক হবে, তো ওটাই আর কি ভেবেছি যে পড়াটা দেবই, পড়া তো দেবই, পড়া ধরার সাথে সাথে পড়াটা লিখতেও দিতে হবে। আর এখন স্কুল ছুটি আছে, আবার সোমবার থেকে ওদের মর্নিং স্কুল, আর মোটামুটি সমস্ত মানে আমি যতটা জানি অনেক সরকারি স্কুল, মানে সবই মোটামুটি সরকারি স্কুল আর কি
ছুটি পড়ে গেছে 1 মাসের জন্য আর কি। প্রাইভেট স্কুলগুলো মনে হয় মর্নিং এ করে দিয়েছে, মানে আমি যতটা জানি আর কি, ভুলও হতে পারি। আর আয়ুষ্মিতাদের মর্নিং এ স্কুল দিয়েছে 8টার থেকে আর কি, 8টার থেকে মনে হয় 11টা। তো ভালোই হয়েছে, সকাল সকাল স্কুল করে আসলে তারপরে একটু পড়াশোনাটা করতে পারবে, খেয়ে দেয়ে একটু ঘরেও থাকতে পারবে, খেলাধুলার মধ্যেও থাকবে আর পড়াশোনার মধ্যেও থাকবে। আর এবার মা মাংস নিয়ে এসছে, আমি গরমে পুরো ঘেমে একাকার পুরো একদম ফ্রেশ হলাম, মানে মোটামুটি বলতে পারো স্নান হয়ে গেছে একতরফা। আর জামা কাপড় চেঞ্জ করে এবার আসলাম রান্নাঘরে। রান্নাঘরে না আর দাঁড়িয়ে নিচে বসে পেঁয়াজ কাটতে পারছি না, একেবারে উপরে উঠে গেছি যেখানে আমার জায়গা, যেখানে বসে আমি পেঁয়াজ টেঁয়াজ কাটি। তো এবার ভাতটা বসিয়ে দিলাম, আজকে একটু ভালো চাউলেরও ভাত করব। আর এই ভাতটা করতে গেলে না আমার খুব সমস্যা হয়, মানে বুঝতে পারি না, নামাতে নামাতেই ভাতটা নরম হয়ে যায়। আর আলুটাকে ধুয়ে নিলাম, তো মা আমাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেছে, গুছিয়ে বলতে আমাকে রসুন ছাড়িয়ে দিয়েছে দিদি, আর মা আমাকে ওই আলু টালুগুলো ছেলে দিয়ে গেছে। তো এবার আমি যা যা বাকি ছিল পেঁয়াজ কাটলাম, লঙ্কা ছাড়ালাম, আদা ছাড়ালাম, ছাড়িয়ে পেস্ট করব। আর এদিকে হচ্ছে মাংসটাকে এবার ধোয়ার পালা। তো মাংসটা ধোয়া হয়নি আর কি, ওরা মানে ধুতে পারেনি কারণ নিচে অনেক কাজকর্মগুলো রয়েছে। তারপরে আমি বললাম ঠিক আছে আমি ধুয়ে নিই, দরকার নেই, তো কতক্ষণই বা লাগবে, ওই একটু দেখে দেখে লোম টোম আছে কিনা বেছে তারপরে জল দিয়ে একটু সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর মেয়ে ওদিকে পড়াশোনা করছে, তো তারপরে আবার একটু দাদার সাথে খেললো, দুপুরের পর থেকে আর পড়াশোনায় বসাইনি, আবার সেই রাত্রেবেলা বসাবো, দুপুরবেলাটা ওর টাইম, ওকে একটু সময় দিতে হবে নিজেকে। আর এবার আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আজকে না আলু একটু বেশি করে দিতে চেয়েছিলাম কিন্তু আলুগুলো এত খারাপ হয়ে যাচ্ছে, হয় গরমে খারাপ হয়ে যাচ্ছে, আর নয় তো এবারে যে আলু এনেছিল সে খারাপ এনেছে। আমাদের বাড়িতে যখন কোনো কিছু খারাপ আসে বা খারাপ আনে তখন একজনের একজন আর একজনের দোষ দেয়। আমি মাকে বলছি কি আলুটা তো তুমি এনেছিলে প্রথমে, মা আমাকে বলছে তুমি এবারে যে আলু এনেছো আলুগুলো অর্ধেক পচা। আমি বলছি কি আমি এবারে লাস্টে বাজারেই যাইনি, তুমি বাজারে গেছিলে। তারপরে কিছুক্ষণ ভেবে আমাকে বলল আচ্ছা তাহলে মনে হয় অরবিন্দকে দিয়েছিলাম আলুটা আনতে, তাহলে ও পচা আলু নিয়ে এসছে। মানে আমাদের বাড়িতে এই হয়, কি হাসি পায় জানো না, মানে কেউ কিছু খারাপ হয়ে গেলেই কেউ নিজের ঘাড়ে মানে দোষটা নেবে না, অন্যের ঘাড়ের উপর চাপাবে। তো গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারের মধ্যে সমস্ত বাটা মশলা আর কি যা যা দিতে হয় সব দিয়েছি, লঙ্কা বাটা, পেঁয়া, আদা বাটা, রসুন বাটা, টমেটো। আর এবার বেশ খানিকটা রসুন দিলাম, আজকে সব গোটা গোটা রসুন খাবে খাসির মাংসের সাথে। তো ওদিকে রান্নাবান্না অনেকটা সকাল সকাল স্টার্ট করেছিলাম, 12:30 বাজে তখন, 1:45 বাজে, ওই রান্না করতে করতে 2:10-15 হয়ে গেছিলো। কারণ খাসির মাংসটা আমি তো প্রেশারে দিই না, আমি কড়াইতে কষিয়ে মানে কষিয়ে কষিয়েই রান্না করি আর কি। আগে প্রেশারে দিতাম, এখন কড়াইতে কষিয়ে যে টেস্টটা সেটা প্রেশারে হয় না আর কি, কড়াইতে কষিয়ে কষিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। আর এবার সব মশলাপাতি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো এইটুকুনি ছিল, তো যেটুকুনি ছিল সেটুকুনি দিয়ে দিলাম। আর এটা ভয় পেও না, এটা ঝাল লঙ্কার গুঁড়ো না, এটা হচ্ছে ওই কাশ্মীর রেড চিলি পাউডার, কালারটা আসার জন্য, কারণ মাংসের মধ্যে একটু যদি লাল না দেখতে লাগে মাংসটাকে খেতে ভালো লাগে না। তো মশলাটাকে একটুখানি কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে সুন্দর করে কষাতে হবে, কারণ মশলাটা আমি অত ভালো করে কষাইনি, মাংসের সাথে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেবো, তাহলে কাঁচা গন্ধ ছাড়বে না। তো এবার মাংসটা দিয়ে ভালো করে কষাতে দেব, যাতে মাংসটা কষাতে কষাতে ওই যে চড়বর চড়বর করে আওয়াজ হয়। তো আজকেই এটাই ছিল, আর তার সাথে আমের চাটনি করব। ও দিদি আমাকে আম কেটে দিয়ে গেছে, আমটা কেটে দিয়ে গেছে সুন্দর করে। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হওয়ার পথে, চলো ভাতটাকে আগে ফ্যান ঝরিয়ে নিই। তো দেখো ভাত হয়ে গেছে, মানে ভাতটা ঢাকনা দিয়ে নামাতে নামাতেই ভাত নরম হয়ে যায় এরকম অবস্থা। আর যা গরম, পুরো ঢাকনা খুলে রেখে দিয়েছিলাম, হাওয়া লেগেছে, তারপরে ভাতটা ঠিকঠাক মানে অবস্থায় এসেছে, না হলে অনেকটাই নরম হয়ে যাচ্ছিল। তো ফ্যানটা ইসে করে নিলাম, ঝরিয়ে নিলাম, বড় গামলা নেই তাই ধরে ধরেই ফ্যানটা ঝরিয়ে নিলাম। আর এবার দেখো মাংসটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু একটু জলও বেরিয়ে গেছে, তো এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। আর এদিকে আম অনেকটাই কাটা বেশি হয়ে গেছে, আর চিনি ঘরে যত ছিল সব দিয়ে দিয়েছি, তো মানে মোটামুটি ধরো 500 মতো চিনি গেছে, 500 না 300-400 মতো চিনি গেছে। তারপরেও আমি আবার চিনি আনিয়ে এর মধ্যে দিয়েছি, মানে এতটা চিনি লেগেছে আজকে আমের চাটনি তৈরি করতে, এত টক আমগুলো ছিল আর অনেকটাই পরিমাণ বেশি ছিল। তো এবার মাংসটাকে কষিয়ে নিলাম কড়াইতে,
আর এই কড়াইয়ের মধ্যে না ঝোল দেওয়া যাবে না, তাহলে পড়ে যাবে, ধরবে না আর কি, আলু দিলে ধরবে না। তো এবার আমি হাঁড়ি নিয়ে নিচ্ছি, যে হাঁড়িতে আমাদের আর কি রান্না হয় ভাত, সেই হাঁড়িটা নিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে ওই যে চর্বিগুলো রেখেছিলাম, চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বিটা আগে দিলে না এর খোঁজই পাওয়া যায় না ঝোলের সাথে ফুটলে, কারণ এখন তো অনেক অনেকক্ষণ রান্না হবে আরো, তো তাহলে মিশবে না, ভালো থাকবে। আর এদিকে জল দিয়ে দিলাম, আর আলুগুলো একেবারে মিশিয়ে দিয়ে দিলাম। তো এটাকে আবার বসিয়ে দেবো একদম, মানে মিডিয়াম করে দিয়ে মিডিয়াম আঁচে রাখবো। আর এদিকে দেখো আমের চাটনিও রেডি হয়ে গেছে, একটু পাতলা পাতলা করেই করেছি, কারণ মাই বলেছে একটু হালকা পাতলা করো, যাতে এবেলা ওবেলা সবার হয়ে যায়। তো চাটনিটা নামিয়ে রেখে এদিকে দেখো আগের থেকেই কাজ করতে করতে শশাটাকে মানে ছেলে রাখছিলাম একটা দুটো করে, তো ছেলে রেখে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছিলাম। আর শশাগুলো অনেক ছোট ছোট কুচি কুচি শশা ছিল, মানে তেঁতো ছিল না, অন্যান্য দিন শশা আনলে মোটামুটি একটু তেঁতো লাগে। তো শশাগুলোকে সব কেটে নিচ্ছি, আর পেঁয়াজ টমেটো দেবো না, কারণ ওসব কেউ খায় না আমাদের বাড়িতে সেভাবে, আর গরমকালে খেতে চায় না। তো এবার মাংসটা প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা, গুঁড়ো গরম মশলা। তো ব্যাস আর কি, এই তো রান্না প্রায় কমপ্লিট। আর দেখো চর্বিগুলো সেই গোটা গোটা সেভাবেই রয়েছে। তো এবার আর কিছু করার নেই, আমি নামিয়ে নেবো, জাস্ট ঝোল টোলগুলো একটু নুন টুন হয়েছে কিনা চেকে দেখে তারপরে আর কি নামিয়ে নেবো। তো দেখলাম যে না, সব ঠিকঠাকই আছে। আর এদিকে দেখছিলাম মাংসগুলো সেদ্ধ টেদ্ধ হয়েছে কিনা, তো না, সবই দেখলাম ঠিকঠাক আছে। তো এবার দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, জামা কাপড় আবার চেঞ্জ করেছি দেখতে পাচ্ছ, কারণ আবার আমি স্নান করেছি। আমাকে গরমকালে শুধু চেঞ্জ করতে দেখবে, কারণ আমি প্রচণ্ড স্নান করি আর প্রচণ্ড ঘামি, ওই জন্য আর কি চেঞ্জ করি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব আর শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড গরমে হাঁপিয়ে গেছিলাম, তারপরে এডিটের কাজ ছিল, আমাদের পুচকুমাটার সাথে একটু খেলাধুলা করছিলাম, সেগুলো আর দেখানো হয়নি, কারণ ওর সাথে খেলা করতে গেলে না তখন ভুলে যাই যে ভিডিও করতে হবে। তো দেখো যেটুকুনি ভাত তরকারি ছিল আমাদের, রাতে হয়ে যাবে, রাতে আর কিছু রান্না করতে হবে না। তো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম সন্ধ্যাবেলায়, কারণ রাত 8টা 9টার সময় খাওয়া হবে, তো 9টা 10টার সময় ততক্ষণে ভাত আর মাংস দুটোই পচে যাবে। তো মাংস ভাত চাটনি যা যা ছিল মানে ফ্রিজে রাখলাম, এক পিস দু পিস করে সবার হয়ে যাবে রাতে। আর এদিকে মেয়েকে একটু ম্যাগি করে দিলাম, ও অল্প কটা ভাত খেয়েছিল দুপুরে। তো সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছি, পড়তে বসালেই নাকি খিদে পায়, পড়তে বসালেই যত রাজ্যের যত কিছু সব কিছু পায়, কেন জানি না, এটা যদিও ছোটবেলায় আমাদেরও পেতো, মানে পড়তে বসলে পেটে ব্যথা, পড়তে বসলে খিদে পেতো, কত রকমের বায়না। এখন ওদের মধ্যে সেই বায়নাগুলো দেখি কি হাসিও পায় আর রাগও হয় জানো না। তো এবার এই যে কত বাসন ছিল সেগুলোকে সব মেজে নিচ্ছি, কারণ এই বাসন রেখে দিলে সকালবেলা জমতেই থাকবে, আর সকালে উঠলে ভীষণ কুড়েমি লাগে, এক গাদা বাসন দেখলে না মানে প্রচণ্ড মনটা খারাপ হয়ে যায়। তো যতটা পারি বিকেলে মেজে রাখার চেষ্টা করি। আর এই যে দু তিনটে কড়াই, হাঁড়ি, তারপরে সমস্ত কিছু আর কি আজকে ডবল ডবল করে হয়ে গেছে, তো কি করা যাবে, নিচেরও কিছু ছিল, নিচেরগুলো ওরা মেজে দিয়েছে, আমার জা এসেছিলো, মাসিমা এসেছিলো, ননদ এসেছিলো, ওরা আর কি ভাগে যোগে কেউ কেউ মেজে নিয়েছে, আর আমার ওপরের গুলো রয়েছে, তো এগুলোকে আমাকেই মানে আমি মেজে নিচ্ছি। আর এদিকে একটু চাও বসিয়েছি, তো বাসন মাজা হয়ে গেছে, নিচেও এক ধাপ বাসন রয়েছে আর ওপরেও কটা বাসন রাখলাম। তো এবার এই সিঙ্কটা পরিষ্কার করে হাত মুখ ধুয়ে আবার হাত মুখ ধুতে হবে, কারণ আবার গরম লেগে গেছে আমার, মানে প্রচণ্ড ঘেমে গেছি আবার, কারণ এই যে রান্নাঘরে ঢুকলেই গরম লাগে। আমাদের এই রান্নাঘরটা তোমাদেরকে যদি একবার ঢোকাতে পারতাম, পুরো আগুনের গোলা। আর এবার দিয়ে দিলাম চা চিনি, এটা তো জানোই মনে হচ্ছে রেসিপি শেয়ার করছি, চা চিনি দিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দিলাম, ব্যাস চাটা এবার ছেঁকে নিয়ে তারপরে বিস্কুট নিয়ে ঘরে চলে যাব। আর আমি বিস্কুট বরাবর একটু বেশিই নিই, কারণ আমার পেস্তা বাবু রয়েছে। তো চলো আজকের মতো টাটা।